নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে গেছি লাউ নিয়ে। তো লাউ দিয়ে আমি আজকে একটা রেসিপি করে দেখাবো, এভাবে কেটে নিয়েছি। নিয়ে আমি একটু গ্রেটারে ঘষে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে এই রান্নাটা করার জন্য আমি একটু বেসন নিয়ে নিচ্ছি। নিচ্ছি আদা বাটা, নিচ্ছি চিনি, নিয়ে নিচ্ছি স্বাদ মতন নুন, আর নিচ্ছি অল্প কালো জিরে, মৌরি। এবারে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর আমি যে লাউটাকে ছেঁচে রেখেছিলাম, এবারে এই লাউটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে একসাথে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কড়াতে অল্প তেল নিয়ে নিয়েছি, এবারে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা মন্ড মতন বানিয়ে নেব। যতক্ষণ না লাউয়ের জলটা শুকিয়ে আসে ততক্ষণ অবধি আমাদের এটা গ্যাসে নাড়াচাড়া করতে হবে। আমার রেডি হয়ে গেছে মিশ্রণটা। এবারে আমি একটা থালায় তেল মাখিয়ে নিয়েছি, সেই থালাতে আমি নামিয়ে নিচ্ছি। আমি এটাকে একটা স্কোয়ার শেপ করে নিয়েছি। এবারে আমি এটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে, এবার আমি এটাকে ছুরি দিয়ে স্কোয়ার শেপে কেটে নেব। এইভাবে এই দেখো আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। এই দেখো জিনিসটা এইরকম হবে, এই দেখো উঠে এসছে। এবার আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এই যে পিস করে কেটে রেখেছিলাম এগুলোকে আমি ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল করে। এবার আমি এগুলোকে তুলে দেব। এই দেখুন এইভাবে এগুলোকে আমরা ভেজে নিয়েছি। ওই তেলেই আমি জিরে ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে আদা বাটা। ভাজা ভাজা করব। এবারে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন আর চিনি। দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আরেকবার। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি এতে একটু জল অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ভালো করে একটু মিশিয়ে। এবারে আমি এই ভেজে রাখা লাউ এর ধোকাগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে এক কাপ দুধের মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছি, এই নামাবার আগে আমি এটা দিয়ে নামিয়ে নেব। আমার লাউ এর ধোকা রান্নাটা রেডি হয়ে গেছে। আমার লাউ এর ধোকা রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবে, আশা করি ভালোই লাগবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।